থানা জিজার ফেব্রুয়ারি শাল মারিব গন্ধদূষণ বখাস্তি নিখিল সরকার পাড়ানি রঞ্জিত বৈদ্য বুঙ্গুই খরকসা অমর চাকরা কমামানি পাইথাগ তারসা খাকসা উমানি উলো বিড়ি মাঙ্গতি ইহেজার মানখা পাতিমু শ্যামানকা নক বাই 15 কিলোমিটার হাকসালো খরকসা রানী পুকুর মন্দন পাড়াব মুসু রুতুঙ্গা থাঙ্গি আজমসা নৌকা মাঙ্গতি গেলেজা হানিবাই লগে লগিন ককতমা খরকা অমর চাকরানি বুসা জেলান লগে লগিন ককতমা হরজামনি গন্ধদেশ থানি নাইমনথারক ইয়াগল নাইমনথারক ফাই মাঙ্গতি দিশাওই গন্ধদেশ বহস শাখাম নগত লাংলাইকা সমাজে মানুষ সমাজের জন্য মাতব্বরে বহা দিছে যে গুরু কাকা বকা দিছে আমার ছোটো ভাই তো এটা নিয়ে একটা দরবার করছে স্যার তখন আমার বাবারও এখানে ডাকছে তো ডাকার পরে তো বাইতে যা ভুল করছে ভুলের বিচারও করছে সবইও করছে তো আমার বাবারও কয় তোমার মার বাসরের কাজ তোমার আরো হয়ে গেছে এটা নিয়ে সেরা বাবারে অনেক অপমানিত করছে খান ওরা আষ্টবার উপোস করাইছে এবং আধা ঘন্টা লম্বা করে শুয়াই তো রাখছে এবং বাবারে কোনো কথা কইবার লেগে দিছে না তারা এরপরে বাবা বাড়িতে আয়া সেরা আমরা তো বাড়িতে নাই আমি আমার ভাইয়ের ছেলে জন্মিছে বর্ত আসিল সেলামা শ্বশুর বাড়িতে ভাইয়ের আমি বাইরে লই আয় না বর্তটি গেছিলাম তো যাইবার আগে তারার সঙ্গে ফোন করে নিমলের সঙ্গে ফোন করে কথা কইছি আমার বিষ্ণু ভাইরা দিয়ে কথা কয়েছি যে ভাই নিমলের কাছে ফোন কর ফোন করে দরবারটা অত বা দুদিন পিছিয়ে তো নিলে দুদিন আগাইত এখন বাবারও জনগা লাগে আমরা সব বাইতে যেতাম গাই বাকি যার একটা অনুষ্ঠান নির্মল সরকার অফিসের চেয়ারম্যান কয়েকজনের নাম আমি বলতে পারবো আর অনেক ফুলাখনের নাম তো আমার স্মরণে নাই অনেকের নাম জানি সে আসিল সুশীল সরকার এরপরে নন্দলাল ভূমির এরপরে নিদান সরকার এরপরে এই সুকুমার সরকার গিরণ্ড বৈশ্য পরেশ মালাকার শিশুরঞ্জন সরকার এরপরে কুহন বিশ্বাস বিশ্বকা বিশ্বাস এরপরে নির্মল সরকার এই সালিসি বিচারে কে মানে এখানে কে আছে সালিসি বিচারের মধ্যে সালিসি বিচার বলতে নাম ব্রাহ্মণ আছে সভাপতি বাবারে ও বাবাই সংসদে খুব ইয়ে হয়েছে বাড়িতে এসে করে পরের দিন থেকে তো বাবারে আমরা পাই না সোমবারের দিন বাড়িতে বাই দিছে আর তো পাই না এরপরে আমরা আত্মীয় স্বজনের কাছে বিচারছি ভাড়া বসতি আছে এরপরে দূর দূরন্ত আত্মীয় স্বজন আছে সব জায়গা যায় ফোন করে যাই জায়গা যাই না পারছি ফোন করে খুঁজছি কবে পাইছেন পূজা সাজা যখন পাইছি না তখন আমরা 7 দিন বা 8 দিন পরে আসি আয়া তানাতে জিএনটি ফ্লেক্স তারা কাছে অভিযোগ করছি তো স্যার তারাও আমরা কয়ে দিয়েছে যে তো ঠিক আছে বাবা তো বৃদ্ধ হয়েছে ভালো করে তোমরা তো আশপাশের টিলা টুল্লা ভালো করে বেসো না এমন কোনো খুশ খবর তারা একদিন তারা বলে আমার বাড়িতে গেছিল কুস্ত যে তোমার বাবুরে পাইছুনি আশু বিশু কইয়া একদিন স্যার গেছিল আমরা বাড়িতে তাই গিয়ে আমরাও পাইছে না পাইছে বউ ওই যে আমার ভাই ছোটো ভাইয়া 2 নম্বর বউরা বিয়া করছে এরে পাইছে এর সঙ্গে কথাবার্তা কইয়া স্যারে আই করছে তাহলে কইছে তোমরা ওই বিচার না থেকে বাবা খুব অহমিত হয়েছে এরপরে বাড়ি এসে যা বাবা যে পরের দিনটা না করে বাড়ির থেকে বাড়িছে আমরা তো জিনটি করার পরে আজকে এতদিন হয়েছে প্রায় 1.5 মাসের উপর হয়েছে আজকে গিয়ে আমার জেরাত্ত ভাই একজন আর পিসাত্ত ভাই একজন গুরু বিষাক্ত ভাই যাইয়া ডেড বডিটা দেখছে দেখতে তারা বাড়িতে আয়া সেরা আলোচনা করে সেরা পরে আসে আমরা বাড়ি 2 ভাই আয়া সেরা আমার আমরা কইছে যে ভাই কাকারে তো এরকম তোরা কইছে ড্রেস লয়ে গেছে এরকম এরকম ড্রেসে একটা ডেড বডি দেখতেছি কোনখানে দেখছো তারা পাড়াটার নাম পাড়া নাম হয়েছে মনাদন পাড়া তো এখন কইছে তাহলে আমি কইছি ঠিকই আছে ভাই তাহলে তো দেখুন লাগে তখন দেখতাম যে জামু আমরা তো স্যার পিএসএস স্যার তারা সারা যায় যাতাম তাহলে 16 আগে পিএস তুলে তাই 2 ভাই আমরা ভাই সব ভাই মিললাম মিললাম সেটা আইলাম পিএস পিএস আইবার আগে দেখা করলাম আদিত্যদার সঙ্গে আদিত্যদার সঙ্গে কথাবার্তা করে এসে এখন আইলাম পিএস 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 সঙ্গে কথাবার্তা কইছি বলে স্যার তারা আমরা লিয়া ঠিক আছে ঠিকই পাইছি
যেটা আপনি চিহ্নিত করছেন আপনার বাবা আপনি পরিচয় পাইছেন? হ্যাঁ পাইছি, পরিচয় পাইছেন পাইছি। তো এই বিচার এই যে সালিশটা, সেই সালিশ আপনারা কারা কাকে দায়ী করেন? যে বিচারক আসিল তারাই তো আমরা দায়ী করতাম স্যার। তারাই আপনারা দায়ী করছেন আপনার বাবার মৃত্যুর জন্য? হ্যাঁ, তারা জন্য তো আমার বাবা আসলে দণ্ডাত্মক করতো দোষী।